তোপসে মাছের ঝাল রান্না করার জন্য যে উপকরণগুলো লাগছে সেটা তো অবভিয়াসলি তোপসে মাছ তো থাকতেই হবে। তার সাথে স্পেশাল ইনগ্রেডিয়েন্ট হচ্ছে এই সর্ষে বাটা, অ্যান্ড তার সাথে আছে নুন, হলুদ গুঁড়ো লাগবে, একটু লঙ্কা গুঁড়ো, একটু চিনি, আর এটাকে কি বলে মা, কালো জিরে, আর এই মাস্টার্ড অয়েল। তো চলো রেসিপিটা দেখিয়ে দিই। মা এখন মাছটাতে নুন আর হলুদ ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। তোমরা যারা দেখতে পাচ্ছ মাছটা অলরেডি ইয়েলোইশ মনে হচ্ছে, তোপসে মাছ কিন্তু অলরেডি ইয়েলোইশ কাইন্ড অফই হয়। তার মধ্যে আবার এক্সট্রা করে একটু নুন আর হলুদ মা দিয়ে নিল। মা আগে মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে বেছে নিয়েছিল, এখন তোমাদের জাস্ট রেসিপিটা দেখাবো। তো মা কড়াতে তেল গরম করতে দিয়ে দিচ্ছে মাস্টার্ড অয়েল, কড়াতে এখন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার মা তার মধ্যে ছেড়ে দিচ্ছে তোপসে মাছ। বাঙালির তো এই মাছ ভাজার গন্ধে পেট ভরে যায়, তাই না? মাছটার একদিক খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, তাই মা এবার ওটাকে অন্য দিকগুলো উল্টে দিচ্ছে। মাছটাকে কিন্তু দুদিকেই ভালোভাবে ফ্রাই করে নিতে হবে, তাহলে মাছের ফ্লেভারটা আরো বেশি ভালোভাবে আসবে রান্নাতে। মাছগুলো ভাজা হয়ে গেছে ভালোভাবে, এবার মা মাছগুলো তেলগুলোকে ঝাড়িয়ে একটা প্লেটে ট্রান্সফার করে নিচ্ছে। এখানে মা রান্না করছে, আমি মায়ের ভিডিওটা তুলছি রান্নার রেসিপিটা, আর এখানে আমার মেয়ে আবার কি যেন একটা রান্না করছে। ওই যে দেখতে পাচ্ছ একটা গামলায় অলরেডি বেলুন রান্না করে রেখে দিয়েছে, আর এখানে কি একটা রান্না করছে। মাম্মা তুমি কি রান্না করছো? মাম্মা একটু তাকাও এদিকে, একটু তাকাও, বলো হাই, বলো হাই, মাম্মা মাম্মা কথা বলবে না মাম্মা, ও এখন রান্না করতে খুব বিজি, কথা বলবে না। এইভাবে মা একে একে সব মাছগুলো ভেজে নিয়েছে, তেল ঝাড়িয়ে তুলেও নিচ্ছে। এরপর মা নিজের রেসিপি অ্যাপ্লাই করে টেস্টি ডিশটা রান্না করবে, রেসিপিটা শেয়ার করব, দেখতে থাকো। মাছগুলো দারুণভাবে ভাজা হয়েছে, রিজা তো এসে ফ্রাইড মাছগুলোই তুলে নিচ্ছে, ওর খুব ইয়ামি লাগছে এটা খেতে। সো এই মাছটা এইভাবে ফ্রাইডও খাওয়া যেতে পারে, এটাও ইয়ামি। কিন্তু আজ তো আমরা রান্না করছি তোপসে মাছের ঝাল, ওটা আরও ইয়ামি, দেখতে পাবো কীভাবে হবে। সো এই তেলটাতেই আমরা মাছ ভেজেছিলাম, মানে মা মাছ ভেজেছিল, আর এই তেলটার মধ্যেই মা আরও একটু তেল দিয়ে দিচ্ছে, তারপর এই তেলটার মধ্যেই আমরা রান্না করবো। অ্যাকচুয়ালি মাছ যেই তেলে ভাজা হয় সেই তেলটা দিয়েই যদি রান্না করা হয় তাহলে রান্নাটা আরও বেশি ইয়ামি হয়। এবার তেলটা গরম হয়ে গেছে, মা ওটাতে কালো জিরে দিয়ে দিচ্ছে। আমি না তখন ভুলে গিয়েছিলাম এটার নাম কি, আমি বলতে যাচ্ছিলাম কালো তিল, তারপর মা বলল না এটা কালো জিরে। কি দারুণভাবে মাস্টার্ড অয়েলের মধ্যে কালো জিরেটা বয়েল হয়ে একটা দারুণ অ্যারোমেটের বেরিয়েছে, দারুণ দারুণ। আর ঠিক তারই উপর মা দিয়ে দিল 1 টেবিল স্পুন সর্ষে বাটা, 1/2 টেবিল স্পুন সর্ষে বাটা, ওকে টোটাল 3 টেবিল স্পুন সর্ষে বাটা মা দিল। তার মধ্যে দিয়ে দিল একটু জল, তারপর ওটাকে ভালোভাবে মা কষিয়ে নিচ্ছে। মায়ের মনে হলো যে আরও একটু দেওয়া উচিত, তাই আরও একটু দিয়ে দিল মা সর্ষে বাটা। মা এবার দিচ্ছেন নুন, একটু হলুদ গুঁড়ো, আর দিচ্ছে একটু লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছে একটু চিনি। ভালোভাবে মা কষিয়ে নিচ্ছে, লঙ্কা আর নুনটা তোমরা স্বাদ মতো দেবে। কি দারুণ একটা স্মেল বেরোচ্ছে, মানে আমি বলে বোঝাতে পারবো না, তার উপর কালারটা, ও মাই গড, এটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার মা ওটার মধ্যে জল দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছে, মানে খুবই ইজি রেসিপি, খুবই ইজি, আর 10 মিনিটসে হয়ে যাবে রান্নাটা।
এইভাবে মা একটু এক্সট্রা ওয়াটার দিয়ে ফুটিয়ে নিচ্ছেন। তবে হ্যাঁ, রেসিপিটা যতই ইজি হোক, ইয়ামি কিন্তু একদম টপ মোস্ট লেভেলের। এবার এটাকে মা একটা ঢাকনা চাপা দিয়ে দেবে আর ফুটিয়ে নেবে। তো এখানে ঝোলটা ফুটছে আর এখানে মাছটা অলরেডি ফ্রাই করে রাখা আছে। রিজা একবার একবার করে এসে এক একটা ফিশ নিয়ে চলে যাচ্ছে আর খাচ্ছে আর ডান্স করছে। মাম্মা কি করছো? ওদিকে আমাদের রান্না বসানো রয়েছে গ্যাসে, রান্নাটা হচ্ছে আর এখানে আমার মেয়ে রান্না করে সেগুলোকে ছড়িয়ে তার উপর উঠে ডান্স করছে। বাহ 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 বাহ। মাম্মা, এই রেসিপিটার নাম কি? ডান্সিং অনিয়ন। তো ঢাকনা খুলে দিয়েছে মা, এটা ভালোভাবে ফুটে গেছে। এটার মধ্যে মা দিয়ে দিল ফ্রায়ের টপসে ফ্রেশগুলো। এবার মা ঝোলের সাথে ফ্রেশগুলো খুব ভালোভাবে মিক্স করে নেবেন, তাহলে ঝোলের ফ্লেভারটা মাছে চলে যাবে আর মাছের ফ্লেভারটা ঝোলে চলে আসবে আর দুটো মিক্স হয় না, জাস্ট ইয়াম ইয়াম ইয়াম। কাঁচা লঙ্কাগুলো যখন বয়েল হয়ে যায় না তখন এটা খেতেও খুব ইয়ামি লাগে আর এটা থেকে একটা খুব দারুণ অ্যারোমা বেরোয়, খুব দারুণ। রান্নাটা ফিনিশ হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে দিয়ে রান্নাটা গ্যাস থেকে নামিয়ে নেওয়া। এবার রান্নাটা মা পরিবেশন করে দেখাচ্ছে। মা রান্নাটা পরিবেশন করে দিয়েছে আর এখন থেকেই আমার জিভে জল আসছে। আজকে লাঞ্চটা জাস্ট জমে যাবে, জাস্ট জমে যাবে। সো আমার চ্যানেলের এটা প্রথম কুকিং ভিডিও, তোমাদের যদি ভালো লাগে লাইক করবে, কমেন্টে জানাবে, আরও আরও রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। টাটা।